হাতে গোনা আর মাত্র 10 দিন এরপরেই বাংলাদেশের স্বপ্নের দিন খুলে দেওয়া হবে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু যার ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষের ভাগ্য বদলে যাবে দর্শক আজ আমরা রয়েছি 1700 শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ ভারত আমলে এই উপমহাদেশে যে তিনটি জেলা ছিল তার মধ্যে অন্যতম যশোর জেলায় আমরা জানব পদ্মা সেতু খুলে দিলে এই এলাকার মানুষের জীবনমান ও অর্থনীতি কিভাবে এবং কেন বদলে যাবে ব্রিটিশ আমলের রাজকীয় স্থাপত্যের নানা নিদর্শন আর আধুনিকতার ছোঁয়া দেশের সবচেয়ে পুরাতন জেলা যশোরকে করেছে দর্শনীয় পাশাপাশি যশোর রোডের শতবর্ষী গাছের সবুজাভ মায়া এ জেলায় যে কাউকে মোহনীয় করবে পদ্মা সেতু চালু হওয়ার খবরে এই অঞ্চলে যেন নতুন করে অর্থনীতির আলো উঁকি দিচ্ছে যেমন সেতুর আড়ালে পদ্মার বুক চিড়ে সূর্য উঁকি দেয় যশোর জেলা থেকে 32 কিলোমিটার দূরের নওয়াপাড়ায় গড়ে উঠেছে দেশের অন্যতম ব্যস্ত নদী বন্দর যেখানে মোংলা ও চট্টগ্রাম বন্দর থেকে সার কয়লা সিমেন্ট সহ বিভিন্ন ধরনের হাজার হাজার পণ্যবাহী জাহাজ আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দরে 8 থেকে 10 হাজার শ্রমিক ব্যস্ত থাকেন ভৈরব নদীকে ঘিরে 2007 সালে দেশের 21তম নদীবন্দর হিসেবে কার্যক্রম শুরু করে এই নওয়াপাড়া নদীবন্দর যেখান থেকে বর্তমানে সরকার বছরে রাজস্ব পেয়ে থাকে 3 থেকে 4 কোটি টাকা তবে এই বন্দরের কর্মকর্তারা বলছেন পদ্মা সেতু খুলে দেবার পর এই রাজস্ব আদায়ের পরিমাণ বেড়ে যাবে আরও 3 থেকে 4 গুণ পর্যন্ত বর্তমানে এখানে প্রতিদিন প্রায় 200 থেকে 300 জাহাজ আসা যাওয়া করে এবং পদ্মা ব্রিজ চালু হওয়ার পর মোংলা বন্দরের কার্যক্রম যেহেতু বেড়ে যাবে এবং তারই প্রভাব পড়বে আমাদের নওয়াপাড়া নদী বন্দরে নদীবন্দরের পাশাপাশি নওয়াপাড়ায় গড়ে উঠেছে দেশের বেশ কিছু শীর্ষ কোম্পানির শিল্প কলকারখানা রাস্তার পাশে সারি সারি এসব কারখানায় প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় পাটকল থেকে শুরু করে রয়েছে চামড়াজাত শিল্পও ব্যবসায়ীরা বলছেন পদ্মা সেতু চালু হলে নওয়াপাড়ার অর্থনীতি আরও কয়েক গুণ মজবুত হবে সৃষ্টি হবে কর্মসংস্থানও এখানে যে সমস্ত শিল্প কারখানা আছে আমরা রপ্তানি পণ্য চিটাগাংয়ে পাঠাইতে নির্দিষ্ট সময় দিতে পারতাম না অনেক সময় জাহাজ ফেল করতাম আমরা ফেরি পাঠাতে পারতাম না এখন এই পদ্মা সেতু হওয়ার পরে রাতারাতি আমরা চট্টগ্রাম বন্দরে আমাদের পণ্য পৌঁছাতে পারব বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত এই যশোর জেলার বেনাপোলে আমরা এই মুহূর্তে রয়েছি বেনাপোল স্থলবন্দরের এই আমদানি রফতানি গেটে যেখান থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাকে বাংলাদেশে আমদানি করা হচ্ছে এবং বাংলাদেশি পণ্য ভারতে রফতানি করা হয় দর্শক পদ্মা সেতু চালু হলে এই বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক ভূমিকা রাখবে চলুন এবার তা দেখি বেনাপোল বন্দর এলাকায় ঢুকে দেখা যায় শত শত পণ্যবাহী ট্রাকে মালামাল লোড আনলোড চলছে কোনোটা ভারত থেকে এসেছে আবার কোনোটা প্রস্তুত করা হচ্ছে ভারতে রফতানির জন্য বন্দর শ্রমিকদের ঘামে ভেজা শরীরে বলে দেয় কতটা শক্ত এখানকার অর্থনীতি যে পরিমাণ মালামাল প্রতিদিন এ বন্দরে আসা যাওয়া করে তা থেকে রাজস্ব আদায় হয় প্রায় অর্ধশত কোটি টাকা এর পাশাপাশি এ বন্দরে রেলপথেও মালামাল আমদানি রফতানি হয়ে থাকে দেশের সবচেয়ে এই বড় স্থলবন্দর থেকে প্রতিদিন আমদানি হয় 450 ট্রাক পণ্য এবং রফতানি হয় কমপক্ষে 150 থেকে 200 ট্রাক পণ্য এখান থেকে সরকার প্রতি বছর রাজস্ব আদায় করে থাকে কমপক্ষে 6000 কোটি টাকা বেনাপোল স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন পদ্মা সেতু চালু হবার পর এখান থেকে আমদানি রফতানির পাশাপাশি বাড়বে দেশের রাজস্ব আদায়ের পরিমাণও
পদ্মা সেতু হলে আমাদের আয় বাড়বে, এই কারণে যেহেতু ঘাটে তো আমাদের জাম দুই তিন দিন থাকা লাগে, আর এই সেতু যদি যাই আমরা আজকে যাব, কালকে আমরা আবার ঢাকার থেকে লোড করে চলে আসতে পারবো, দুই দিনে আমরা চলে আসতে পারবো, এটা আমাদের সুবিধাজনক, টিপ বাড়বে। বেনাপোল বন্দর থেকে প্রতিদিন ভারতে পণ্য রপ্তানি হয় 150 থেকে 200 ট্রাক, তখন পদ্মা সেতু চালু হলে অবশ্যই 200 ট্রাক এর উপরে পণ্য ভারতে রপ্তানি হবে। এছাড়া যশোর জেলার গদখালি ও এর আশপাশের এলাকায় গোলাপ, জারবেরা, গ্লাডিওয়াস, রজনীগন্ধা ও চন্দ্রমল্লিকা সহ 13 ধরনের ফুলের চাষ হয়, যা দেশের মোট ফুলের 70% চাহিদা পূরণ করে। ফুল চাষিদের প্রত্যাশা, পদ্মা সেতু চালু হলে তাদের চাষ করা ফুল আর ফেরিঘাটের ভোগান্তির জন্য নষ্ট হবে না, যাতে তারাও আর্থিকভাবে লাভবান হবেন।